আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু ইহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা ও আল্ আলহি ও আসাহাবিহি আজমাই আম্মাবাদ। আজকের এই পর্বে এই প্লেলিস্টের অষ্টম ভিডিওতে আমরা মুক্তমূল ও যুক্তমূল চেনার উপায় সম্পর্কে জানব তো মুক্তমূল এটা হচ্ছে মুজাররাদ আর যুক্তমূল হচ্ছে মাসিদ ফিহি এগুলো নিয়ে আমরা ষষ্ঠ ভিডিওতে আলোচনা করেছিলাম তো সেগুলো নিয়ে আমরা আবার চেনার উপায়টা দেখব ইতিপূর্বে তুমি মুজাররাদ ও মাসজিদ এর পরিচয় জেনেছ মুজাররাদ বা মুক্তমূল হচ্ছে মুজাররাদ শব্দে শুধু মূল হরফ থাকে অতিরিক্ত কোনো হরফ থাকে না আর মাসজিদ ফিহি শব্দে মূল হরফের সঙ্গে অতিরিক্ত এক বা একাধিক হরফ যুক্ত হয় এই দুইটা হচ্ছে সিম্বলি মুজাররাদ ও মাজিদ চেনার উপায় মানে এর পরিচয় আর কি তবে মনে রাখতে হবে যে মুজাররাদ ও মাসিদ নির্ধারণের মাপকাঠি হলো এই যে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় মাদি ওয়াহিদ মুজাক্কার গাইব এর ফেলটি মাদি ওয়াহিদ মুজাক্কার গাইব এর ফেলটি আমরা ইস্যু আরবি শিখিতে যে সিলসিলাতুল আফ মানে হচ্ছে একটা মাস্টার থেকে ফেল তৈরি করা শিখেছিলাম তো প্রথমে আমরা একটা ফেল পড়তাম তারপরে একটা মাজদার পড়তাম মাজদার থেকে আমরা এরপর ডিটেক্ট করতাম যে এটা আসলে কোন বাবের সাপোজ এটা হচ্ছে বাবে ফাতাহাই ইয়াফতাহুর তো এটা জানার পর আমরা কি করতাম এরপরে হচ্ছে আমরা এরপর সিলসিলাতুল আফ অনেকগুলো ফেল পড়তাম ফাতাহা ফাতাহাত ফাতাহতা ফাতাহতি ফাতাহতু এগুলো ছিল মাদি তারপরে হচ্ছে ইয়ফতাহু তাফতাহু তাফতাহু তাফতাহি না আফতাহু এগুলো হচ্ছে মুদারে তারপর আমর নাহি পড়তাম ইফতাহ ইফতাহি লা লাফতাহি তো এখানে সেই কথাটাই বলছে যে মাজিদ নির্ধারণের মাপকাঠি হলো মাদি তার মানে যেই ফেলগুলো আমরা তৈরি করতাম তার ভিতর তার ভিতর থেকে মাদি মানে যে প্রথম যে পাঁচটা পড়তাম ফাতাহা ফাতাহাত ফাতাহতা ফাতাহতি ফাতাহতু এগুলোর মধ্যে মাদি ওয়াহিদ ওয়াহিদ মানে এক বচন আমরা তো জানি যে আরবি ভাষায় ক্রিয়া মানে বচন সরি বচন হচ্ছে তিন ধরনের হয় ওয়াহিদ তাসনিয়া তারপরে জমা তাসনিয়া বলতে হচ্ছে দ্বি বচন আর জমা হচ্ছে বহু বচন তো এক বচনের মাদির এক বচনের মোজাক্কার মুজাক্কার মানে হচ্ছে পুরুষ বাচক গায়েব গায়েব হচ্ছে থার্ড পারসন এই যে ওয়াহিদ মুজাক্কার গায়েব কোনো একটা ভার্বের এটাও আমরা পড়েছিলাম কোনো একটা ফেলের একটা ফেলের মধ্যে তিনটা অংশ থাকে সেটা হচ্ছে এটা কোন বচন এই যে এখানে লেখা ওয়াহেদ তারপরে এটা হচ্ছে কোন লিঙ্গ মোজাক্কার তারপরে থাকতে এটা কোন পুরুষ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পারসন এটা তো আমরা জানি তো যদি সিম্পলি বলি ফাআলা এটা কী প্রথমত ফালা হচ্ছে একটা ওয়াহেদ এটা হচ্ছে এক বচন সে করেছে সে তারপরে এটা হচ্ছে একটা মোদাক্কার এটাই পুরুষবাচক তারপরে এটা হচ্ছে হা গায়েব মানে হচ্ছে থার্ড পারসন যে সে তাহলে একটা ক্রিয়ার মধ্যে এরকম তিনটা রূপ থাকে আবার আর একটা ব্যাপার সেটা কোন কাল তাহলে ফালা ফালা একাই মাদি ওয়াহেদ মোদাক্কার গায়েব মানে এক কথায় কোনো মাস্টার দিয়ে আমরা যখন সেটা কোনো একটা বাবে ফেলে প্রথম যেই ফেলটা উচ্চারণ করি ধরুন ফালা নাসারা নাসারাং শুরুর ক্ষেত্রে নাসারা বা মাসদার নিয়ে আমরা যে প্রথম যে শব্দটা পড়ি সেটাই হচ্ছে মাদি ওয়াহেদ মুদাক্কার গায়েব এই মাদি ওয়াহেদ মুদাক্কার গায়েব এর যে ফেলটা এইটা হচ্ছে মাজিদ আর মুজাররাত নির্ধারণের মাপকাঠি অর্থাৎ এই ফেলটিতে অতিরিক্ত হরফ না থাকলে তাকে মুজাররাদ বলে এই ফেল থেকে তৈরি অন্যান্য আচ্ছা তাহলে তাকে বলা হবে মুজাররাত এখন সাপোজ আমরা একটা একটা নাসরু আন্নাসরু আন্নাসরু এটা কোন বাবের বাবের নাসারা অ্যাং এখন এই বাবের মাদি ওয়াহিদ মুজাক্কার গায়ব কোনটা নাসর তাহলে নুন সদ র এই নাসার এটাকে যদি আমরা কোনো একটা মিজান দিয়ে বিচার করি ফা আলা মিলে যাচ্ছে হুবহু না সর ফা আলা তাহলে বোঝাই যাচ্ছে এটা মুজাররাদ মানে এখানে কোনো অতিরিক্ত হরফ নেই ঠিক আছে এটাই আবার আরেকটা যদি কোনো একটা ফেল বলি যে আলকির আতু আল কির আত কির আতো হচ্ছে করা আক্র ইকরা আতাক্র এটা হচ্ছে তাহলে করা আ করা হচ্ছে এর মাদি ওয়াহেদ মুজাক্কার গায়েব তাহলে করা আ তাহলে এটা মুজাররাত এটা কিন্তু মাজিদ না কারণ এই ওয়াহেদ মুজাক্কার গায়েবে কোনো অতিরিক্ত হরফ নেই আচ্ছা তো এই ফেল থেকে তৈরি এই যে এখন এই যে শুরুর মানে ওয়াহেদ মুজাক্কার গায়েব যদি যে ফেলটা সেটা যে ফেলটা সেটা যদি মুজাররাদ হয় তাহলে এই ফেল থেকে তৈরি অন্যান্য যেমন মাদি মাদি তারপর মুদারে মুদারের যত ফেল মাদির যত ফেল আমর তারপর ইসমুল ফায়েল ইসমুল মফউল এগুলো মানে ইসেম তৈরির একটা সিস্টেম এগুলো আমরা পরবর্তীতে পড়ব ইত্যাদিতে যদি মূল হরফের সঙ্গে অতিরিক্ত হরফ যুক্ত হয়ও তবুও সেগুলো মুজাররাদ হবে যেমন হ্যাঁ ফা আলার কথাই বলি ফা আলা তো আমরা কনফার্ম যে ফা আলা হচ্ছে একটা মুজাররাত তাহলে ইয়াফ আলু তাফ আলু এগুলোও হবে কি মুজাররাদ। কারণ এর ওয়াহেদ মুজাক্কার গায়েব হচ্ছে মুজার মুজরদ্দ এজন্য ইয়াফ আলু তাফ আলু ইফ আল ইফ আলী সবই হচ্ছে মুজাররাদের অন্তর্ভুক্ত হবে মাসিদ হবে না ফাতাহা কিছু উদাহরণ দিচ্ছে ফাতাহা ফাতাহ তুম তারপরে ইয়ফতাহা ফাতিহুন মাফতুহুন মাফাতিহন এগুলো হচ্ছে এখানে এখানে শুধুমাত্র আমরা ফাতাহাই চিনি ফাতাহতুম এটা হচ্ছে অন্য অন্য বচনের এগুলো আমরা পরবর্তীতে পড়বো ইয়াফতাহুন এটা বহু বচন ফাতের ইসমে ইসমুল ফায়েল ঠিক আছে মাফতুহুন ইসমুল মাফউল মাফাতিহুন এই সবগুলো হচ্ছে অন্য সিস্টেম এগুলো আমরা পরবর্তীতে পড়ব কিন্তু এখানে এই সবগুলোই এখানে অতিরিক্ত হরফ আছে যেমন যে ফাতাহ তুম এখানে যে ফাতাহ তুম এই তমিম এই দুটা অতিরিক্ত কিন্তু তবুও এগুলো ফুলাফি মুজারাত হিসাবেই গণ্য হবে এগুলো কিন্তু মাসিদ হবে না যদিও এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত হরফ আছে তার মানে ই ইয়াফতাহ শুরুতে ইয়া এই ইয়াটা কিন্তু অতিরিক্ত কিন্তু তবুও এটা মুজাররাত কারণ এর ওয়াহেদ মুজাক্কার গায়েব হচ্ছে মুজাররাত কেননা প্রথম প্রথম ফাইল ফাতাহতে তিন মূল হরফের সঙ্গে অতিরিক্ত কোনো হরফ নেই তদ্রুপ তদ্রুপ বা ইয়াব ইয়াব মুব মুব আসিরুন আসিরুন এগুলো সব রুবাই মুজারত কেননা মূল হরফ বা আসারতে চারটি মূল হরফের সঙ্গে অতিরিক্ত কোনো হরফ নেই এটা আগের সিস্টেমই পক্ষান্তরে ইফ ইফত ইফত ও তাব তব তাব আসার তাব আসার ফেল দুটি যথাক্রমে সোলাসি ও রুবাই মাজিদ ফিহি কেননা এখানে মাদি ওয়া ওয়াহেদ মুজাক্কার মোজাক্কর গায়েব ফেলটিতে মূল হক অক্ষরের মূল হরফের সঙ্গে অতিরিক্ত হরফ যুক্ত হয়েছে এই যে এটা ইফতাতাহা ইফতাতাহা এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব তো ওয়াহেদ মুজাক্কার গায়েফে ফা তা হা এগুলোর সাথেও কিন্তু দেখেন আলিফ একটা আলিফ আছে একটা তা আছে এজন্য এটা মুজাররাদ হবে না এটা মাসিদ হবে তাহলে এখানে মূল মূল পয়েন্টটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েবে যদি মূল শুধুমাত্র মূল হরফ থাকে তাহলে সেটা মুজাররাদ আর যদি ওয়াহেদ মুজাক্কার গায়েবে অতিরিক্ত হরফ থাকে তাহলে সেটা মাজিদ ফিহি তো আমাদের এই মাজিদ মুজাররাদ ও মাজিদ ফি চেনার উপায়ের এই অংশটাই এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি